হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিহু। আমি জয়িতা, আর পিহু আমার একমাত্র মেয়ে। আমাদের যাদের ঘরে ছোট বাচ্চা আছে, আমরা কিন্তু বাচ্চা একটু বড় হতে না হতেই মাথার মধ্যে একটা চিন্তা এসে যায় যে বাচ্চাকে এবার স্কুলে পাঠাতে হবে। তো বাচ্চা যদি তৈরি থাকে, তাহলে বাচ্চাকে একটা সঠিক সময়ে স্কুলে দিয়ে দেওয়াটাই সবচেয়ে ভালো, এবং এর জন্য প্লে স্কুল অনেকেই বেছে নেন। তো এই প্লে স্কুলে দেওয়ার কী কী ক্রাইটেরিয়া, বাচ্চাকে কেন আপনি স্কুলে দেবেন, প্লে স্কুল অ্যাকচুয়ালি কী, এবং কোন পরিস্থিতিতে আপনাকে এই ডিসিশনটা নিতে হবে যে আপনি আপনার বাচ্চাকে প্লে স্কুলে দিতে পারেন কি পারেন না। তো প্রথমেই বলি প্লে স্কুল কী। প্লে স্কুলে বাচ্চার কোনো ফর্মাল এডুকেশন শুরু হয় না। যদি আপনি বাচ্চাকে প্রথমেই প্লে স্কুলে দেন, সেখানে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে খেলার ছলে বাচ্চার শারীরিক এবং মানসিক সামাজিক এই বিকাশগুলো দেখা হয়, এবং বাচ্চাকে বড় স্কুলের জন্য তৈরি করা হয়, এবং একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে বাচ্চা কী করে খেলার ছলে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করবে এবং তার মাধ্যমে কিছু জিনিস শিখবে, সেটাই হচ্ছে প্লে স্কুল। আমরা অনেক সময় আমাদের আশেপাশে দেখি যে বিভিন্ন রকমের টার্ম ইউজ হয়, যেমন ধরুন কেউ প্লে স্কুল বলছে, কেউ প্রি স্কুল বলছে, কেউ প্রি নার্সারি বলছে। তো এই যে টার্মগুলো, এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায়? প্লে স্কুলে সাধারণত বাচ্চাদের অ্যাডমিশন 18 মাস থেকে 3 বছর বয়স পর্যন্ত হয়ে থাকে। প্লে স্কুলে খেলার ছলে পুরো জিনিসটা বাচ্চাদের শেখানো হয়। এখানে বাচ্চাদের সংখ্যা পার ক্লাসে কম থাকে, এবং টিচাররা বাচ্চাদের কিন্তু অনেকটা পার্সোনাল কেয়ার নেন। এবার আসে প্রি নার্সারি। প্রি নার্সারি কিন্তু প্লে স্কুলেরই মতো, অর্থাৎ প্লে স্কুল আর প্রি নার্সারিতে যা শেখানো হয় ব্যাপারটা অনেকটা একই রকমের, শুধু এখানে অ্যাডমিশনের বয়সটা একটু আলাদা। সাধারণত প্রি নার্সারিতে আপনার 2+ যখন হয় বাচ্চার বয়স, তখন অ্যাডমিশন নেওয়া হয়, তার আগে দেওয়া হয় না। প্লে স্কুল আর প্রি নার্সারির মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এটাই, প্রি নার্সারি সাধারণত বড় স্কুলে থাকে, অর্থাৎ বড় স্কুলে যেটা সবচেয়ে নিচু ক্লাস, যে প্লে গ্রুপ, সেটাকে প্রি নার্সারি বলে, এবং এখান থেকে বাচ্চা ডিরেক্টলি নার্সারিতে চলে যায়, অর্থাৎ বাচ্চার ফর্মাল এডুকেশন শুরু হয়ে যায়। প্লে স্কুলে সাধারণত বাচ্চার সংখ্যা কম থাকে, টিচাররা অনেকটা বেশি পার্সোনাল কেয়ার নেয়, আর প্রি নার্সারিতে কিন্তু বাচ্চার সংখ্যা অনেক বেশি থাকে। যেহেতু এটা বড় স্কুল, তাই এখানে লোকে একবারই অ্যাডমিশন করায়, যাতে এখান থেকেই বাচ্চারা আস্তে আস্তে ধাপে ধাপে উঁচু ক্লাসে উঠতে পারে। এবার আসি প্রি স্কুল বা নার্সারি। প্রি স্কুল বা নার্সারির এজ ক্রাইটেরিয়া সাধারণত 3 বছর হয়, অর্থাৎ 3+ নার্সারিতে ভর্তি হওয়া যায়। ফর্মাল এডুকেশনটা কিন্তু প্রি নার্সারি থেকেই বাচ্চাদের চালু হয়ে যায় আস্তে আস্তে। এবার আসি কবে থেকে আপনি আপনার বাচ্চাকে প্লে স্কুলে পাঠাবেন। 18 মাসের পর থেকে যে কোনো সময় আপনি আপনার বাচ্চাকে কিন্তু প্লে গ্রুপে পাঠাতে পারেন, কিন্তু আমি মনে করি 18 মাসটা একটা বাচ্চার জন্য স্কুলে যাওয়ার জন্য ঠিক ভালো সময় নয়। আর তো বড়ো হোক বাচ্চা, তারপরে বাচ্চাকে স্কুলে পাঠানো উচিত, যাতে সে বাড়ি থেকে একটা দূরে গিয়ে যে সে 2-3 ঘন্টা টাইম কাটাবে, সেই রকমভাবে তাকে তৈরি হতে দিন আগে, তারপরে বাচ্চাকে স্কুলে পাঠান। সেই হিসেবে দেখতে গেলে আমার মনে হয় 2 থেকে 3 বছর, বা আমি এভাবেও বলতে পারি আরও ভালো হয় যদি 2.5 থেকে 3 বছর, এই সময়টা কিন্তু একটা বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য একদম আদর্শ সময়। সাধারণত একটা বাচ্চার ব্রেনের যে ডেভেলপমেন্টটা, সেটা কিন্তু 5 বছরের মধ্যেই ম্যাক্সিমাম হয়ে যায়, এবং এই 2 বছরের পরের থেকে বাচ্চাদের অ্যাক্টিভিটি ভীষণ বেড়ে যায়, ওদের এনার্জিটা ভীষণ বেড়ে যায়। তো ওদের এই এনার্জিটাকে সঠিকভাবে প্রয়োগ করার জন্য কিন্তু প্লে স্কুলটা দরকার। এবার আসছে আপনি কেন প্লে স্কুলে দেবেন। এটাকে আমি 2 দিক থেকে বিচার করতে পারি। এক তো প্যারেন্টস হিসেবে আমাদের মা বাবার পরিস্থিতির উপর ডিপেন্ড করে যে আমরা বাচ্চাকে প্লে স্কুলে দেবো কি দেবো না, আর আরেকটা হয় যে বাচ্চার পরিস্থিতির উপরও ডিপেন্ড করে। তো প্রথমে আসছি মা বাবা হিসেবে বা বাড়ির বড়দের কি পরিস্থিতি থাকে যার জন্য আমরা বাচ্চাকে প্লে স্কুলে পাঠাবো। প্রথম যে কারণটা, সেটা হচ্ছে আজকাল বেশিরভাগ ফ্যামিলিতেই দেখা যায় যে মা বাবা দুজনেই ওয়ার্কিং, সেক্ষেত্রে বাচ্চাকে সঠিকভাবে বাড়িতে দেখাশোনা করার জন্য লোক থাকে না, এবং তখন মা বাবা চান কি যে বাচ্চা দিনের মধ্যে 2-3 ঘন্টা অন্তত প্লে স্কুলে স্পেন্ড করুক, তাতে বাচ্চার শিক্ষাটাও ঠিকমতো হবে, মা বাবাও এই সময়টা কিন্তু নিশ্চিন্ত থাকবে। সেকেন্ড যে কারণটা হতে পারে, সেটা হচ্ছে আপনার বাচ্চাকে দেখাশোনা করার জন্য লোক তো বাড়িতে আছে, কিন্তু অনেক সময় দেখা যায় বাড়ির লোক বাচ্চাকে সঠিকভাবে সহায়তা করতে পারে না, যে বাচ্চার প্রপার এডুকেশন কীরকম হওয়া দরকার, বাচ্চার ঠিকঠাক অ্যাক্টিভিটিগুলো কীরকম হওয়া দরকার, বা কীরকমভাবে বাচ্চাকে শেখানো উচিত, এই জিনিসটা কিন্তু বাড়ির লোকে সঠিকভাবে গাইড করতে পারে না একটা বাচ্চাকে। বিশেষ করে বাড়িতে অনেক সময় কী হয়, কোনো বয়স্ক মানুষ থাকেন, যেমন ধরুন দাদু ঠাকুমা বা দিদা, এরা যেহেতু একটু পুরনো দিনের লোক, এদের অতটা এনার্জি থাকে না অনেক সময় বাচ্চার সাথে সেইভাবে অ্যাক্টিভিটিগুলো করার জন্য। অনেক সময় বাড়িতে কোনো কেয়ার গিভার থাকে, মা
বাবা দুজনেই ওয়ার্কিং হলে সেক্ষেত্রেও তাদের পক্ষে সঠিকভাবে সম্ভব হয় না, এই কারণেও কিন্তু বাচ্চাকে প্লে স্কুলে দিলে ভালো হয়। থার্ড যেটা হতে পারে সেটা হচ্ছে মা বা বাবার মধ্যে হয়তো একজন বাড়িতেই আছেন এবং তিনি হয়তো বাচ্চাকে যথেষ্ট পরিমাণে সময় দিচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও অনেক সময় দেখা যায়, এটা স্পেশালি মায়েদের ক্ষেত্রে দেখা যায়, হয়তো সাংসারিক কাজে মায়েরা এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে বাচ্চা যতটা সময় একজন মার থেকে চান বা যতটা অ্যাক্টিভিটি তাদের করানো দরকার হয় ততটা করানো কিন্তু পসিবল হয় না। সেক্ষেত্রেও কিন্তু প্লে স্কুলে দিনের মধ্যে দু তিন ঘন্টা কাটালে তাদের শিক্ষাটা কমপ্লিট হয়। ফোর্থ যে কারণটা সেটা হচ্ছে মা বাবা হয়তো বাড়িতেই আছেন এবং বাচ্চাকে যথেষ্ট সময় দিচ্ছেন, বাচ্চা সারাক্ষণ মা বাবার সাথেই আছে এবং যথেষ্ট অ্যাক্টিভিটি করছেন, কিন্তু তা সত্ত্বেও অনেক সময় দেখা যায় বাচ্চা খিটখিট করে, ঘ্যান ঘ্যান করে এবং বাচ্চা আরও বেশি ডিমান্ড করে। এটা একটাই কারণ হচ্ছে আমরা মা বাবারা বা আমরা বড়রা সবসময় বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো করে ব্যবহার করতে পারি না, ওরা যে জিনিসটা চায় ওদের সেই দাবিটাকে ফুলফিল করে ওদেরকে প্রপার জিনিসটা শেখাতে পারি না, আমাদের মাথায় সে আইডিয়াটা আসে না যে একটা বাচ্চাকে কি করে এনগেজ করে রাখা যায়। তো এর ফলে কি হয়, প্লে স্কুলে দিলে বাচ্চা সেই দিকে একটা দিশা পায় এবং সেইভাবে নিজেকে এনগেজ করতে পারে। আমার সিচুয়েশনটা এই সব কিছুর থেকে একটু হলেও আলাদা, সেটা হচ্ছে যারা আমার মতো সিচুয়েশনে আছেন তারাই একমাত্র রিলেট করতে পারবেন যে পিহু হয়েছিল একদম কোভিড সিচুয়েশনে। যারা ওর মতো বয়সী বাচ্চা, ওর এখন এক্স্যাক্টলি 2.5 বছর বয়স, যেসব বাচ্চা এই সময় হয়েছে তারা কিন্তু কোভিড সিচুয়েশনের জন্য জন্মাবার পরে অন্তত বছর দেড়েক বাড়ি থেকেই বলতে গেলে বেরোয়নি, এরা সোশ্যালাইজ হয়েছে ভীষণ কম। পিহুর ক্ষেত্রে আমি বলতে পারি ও বাড়ির বাইরে খুব কম গেছে, খুব লিমিটেড কিছু রিলেটিভের সাথে ও মিট করেছে ওই সময়টাতে এবং ডক্টর ছাড়া আর কোথাও ভিজিট করার প্রশ্নই ওঠেনি। তো এর ফলে কি হয়েছে, এই ধরনের বাচ্চাদের একটু বাইরের জগৎ সম্বন্ধে আইডিয়াটা কম, এরা সামাজিকভাবে লোকের সাথে মেশা এই জিনিসগুলো ওদের মধ্যে অতটা ডেভেলপ করেনি, এই জন্য এই ধরনের বাচ্চাকে একটু প্লে স্কুলে দিলে কিন্তু এদের জন্য এটা ভালো হবে এবং অন্যান্য বাচ্চাদের সাথে মিশলে এবং বাইরের জগতের সাথে মিশলে কিন্তু এদের শারীরিক এবং মনের এবং সামাজিক বিকাশটা আরও বেশি পরিপূর্ণতা পাবে বলে আমার মনে হয়। এই তো গেল পেরেন্টস হিসেবে অর্থাৎ মা বাবা বা বড়দের হিসেবে আমরা কি মনে করি আমাদের বাচ্চাকে প্লে স্কুলে দেওয়া উচিত কি উচিত না। কিন্তু একটা বাচ্চাকেও তো তৈরি থাকতে হবে, তাই না? একটা বাচ্চার মধ্যেও তো সেই জিনিসটা নেওয়ার ক্ষমতা থাকতে হবে যে সে 2-3 ঘন্টা প্লে স্কুলে কাটাবে। তো এটাকেও আপনাকে খেয়াল রাখতে হবে এবং এটা দেখার জন্য আপনাকে কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে সেটা বলছি। ফার্স্ট হচ্ছে আপনার বাচ্চা কি বেসিক নিড যেটা একটা বাচ্চার হয়, অর্থাৎ খিদে পাওয়া, পটি পাওয়া, হিসি পাওয়া, ঘুম পাওয়া, ব্যথা লেগেছে, কোনো রকম অসুবিধা হচ্ছে, এই ধরনের জিনিসগুলো বলতে পারে কি না সেটা দেখতে হবে। এই বেসিক নিডগুলো যখন আপনার বাচ্চা ঠিকমতো বলতে পারবে আপনি তখন বুঝবেন আপনার বাচ্চা একটা প্লে স্কুলে যাওয়ার জন্য তৈরি। সেকেন্ড যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনার বাচ্চা ঠিকমতো কমিউনিকেট করতে পারে কিনা, অর্থাৎ 2 কি 3টে শব্দে সেটা নিজের নিডটাকে বলতে পারছে কিনা, কোনো ঘটনাকে ডেসক্রাইব করতে পারছে কিনা, ফুল সেন্টেন্সেও যদি কথা বলতে পারে তাহলে তো খুবই ভালো কথা। কিন্তু অনেক সময় দেখা যায় 2 বছরের বাচ্চা ঠিকমতো বলতে পারে না, তাদের জন্য তো প্লে স্কুল খুবই ভালো অ্যাকচুয়ালি, প্লে স্কুলে দিলে বাচ্চারা তাড়াতাড়ি কথাও শেখে। সেক্ষেত্রে আপনার বাচ্চা স্কুলে কি ঘটছে, কোনো ঘটনা ঘটছে কিনা বা কোনো রকম অসুবিধা ওর হচ্ছে কিনা, কোনো জিনিসটা ওর পছন্দ হচ্ছে কিনা, কোন জিনিসটা অপছন্দ হচ্ছে কিনা সেটা কিন্তু সে আপনাকে এসে বলতে পারবে। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে এই বয়সের বাচ্চাদের কি হয়, একটা সারাদিনের রুটিন তৈরি হয়ে যায়, অর্থাৎ বাচ্চা দিনের মধ্যে 2 বার ঘুমায়, একটা দুপুরে একটা রাতে, দিনের মধ্যে একটা প্রপার টাইমে সে খাচ্ছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং মাঝখানে মাঝখানে সে স্ন্যাক্স খাচ্ছে। তো এরকম একটা প্রপার রুটিনে যখন একটা বাচ্চা চলে আসে তখন কি হয় আপনি বুঝতে পারবেন যে বাচ্চাকে এই টাইম পিরিয়ডটার মধ্যে প্লে স্কুলে পাঠালে কিন্তু বাচ্চার কোনো অসুবিধা হবে না এবং ওর রুটিনটা হ্যাম্পার হবে না, উল্টে ওই সময়টা ও একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকবে এবং যেটা ওর জন্য ভালো হবে। নেক্সট যেটা বলবো, এই বয়সের বাচ্চা সাধারণত কিন্তু খাওয়া দাওয়ারও একটা হ্যাবিট তৈরি হয়ে যায়, কারণ অবভিয়াসলি আপনি বাচ্চাকে স্কুলে পাঠালে তাকে কিছুটা তো টিফিন বা স্ন্যাক্স দেবেন, সেটা সে নিজে একটু খেতে পারছে কি না, যদিও বা প্লে স্কুলে সাধারণত অ্যাটেন্ডেন্ট থাকে কিন্তু তা সত্ত্বেও আপনার বাচ্চা টুকটাক খাবার নিজে খেতে পারছে কি না এবং পুরো ফুড হ্যাবিটটা যদি ঠিকঠাক থাকে, বাচ্চা যদি দুধের ওপর ডিপেন্ডেন্সি খুব বেশি না থাকে সেক্ষেত্রে প্লে স্কুলে পাঠালেও কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না।
দেড় দু বছর বয়সের পর থেকে বাচ্চাদের মধ্যে অনেক সময় দেখা যায় তারা ভীষণ জেদ করে, যে কোনো জিনিস নিয়ে ভীষণ বিরক্ত হয়ে যায় সামটাইমস। ওদের মনে রাখার ক্ষমতা আপনার আমার থেকে অনেক বেশি। ওরা যে কোনো জিনিসকে ভীষণ নকল করে, ভীষণভাবে অবজার্ভ করে যে কোনো জিনিসকে। এবং সামটাইমস কি হয়, আপনার হয়তো কোনো জিনিস মনে নেই, বাট ওরা মনে করে আপনাকে বলে দেবে যে এই ঘটনাটা ওই সময় এটা হয়েছিল। তার মানে কি, ওদের ব্রেনের ডেভেলপমেন্টটা খুব ফাস্ট হচ্ছে, এবং এই সময় যদি প্লে স্কুলে দেওয়া যায় তাতে কিন্তু ওদের ব্রেনটাকে সঠিক দিকে চালনা করা যায়, এবং যেটা ওদের জন্য কিন্তু খুব কাজে লাগে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় বাচ্চারা বাড়িতে থাকতে থাকতে কি হয়, বাড়িতে মা বা বাবা বা যে বাড়িতে আছে তাদের প্রতি এতটাই অ্যাটাচড হয়ে যায় যে তারা বাইরের জগতের সাথে মিশতেই চায় না, বাইরে কারোর সাথে থাকতেই চায় না, বা কখনো কোনো রকম দরকার হলেও হয়তো আপনি পাশের ঘরে গেছেন তাতেও সে বাচ্চা হয়তো সেপারেশন অ্যাংজাইটিতে ভোগে। তো এরকম সিচুয়েশনও বাচ্চাকে কিন্তু একটু প্লে স্কুলে দিলে এই প্রবলেমগুলো বাচ্চাদের কেটে যায়। আমি তো এটা আমার ক্ষেত্রে ভীষণভাবে ফিল করেছি, কারণ পিহু যেহেতু প্রথম থেকে ভীষণভাবে আমার সাথে অ্যাটাচ এবং সব সময় আমার সাথে থাকে, হয়তো কখনো কখনো আমি পাশের ঘরে আছি, ও হয়তো ওর ঠাকুমার কাছে থেকে গেল, বাট খুব বেশিক্ষণের জন্য হলে ও কিছুতেই থাকে না, এবং ওর কাছে মা ছাড়া কোথাও যেতে চায় না, কোথাও থাকতে চায় না, এবং আমার এটা অনেক সময় খুব অসুবিধা হয়, আমি বাথরুমেও যেতে পারি না। তো এটাও একটা কারণ আমার জন্য যে আমি প্লে স্কুলে দেওয়ার ডিসিশন নিয়েছি পিহুকে, যে ও কিছুটা সময় বাইরে স্পেন্ড করুক, একটু বাইরের জগতের সাথে মিশুক, ওর বয়সী বাচ্চাদের সাথে মিশুক, খেলুক, ঘুরুক। তো এই প্রবলেমগুলো কাটানোর জন্য কিন্তু বাচ্চাকে প্লে স্কুলে দিলে ভালো হয়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, প্লে স্কুল বাচ্চাকে কিন্তু সামাজিকভাবে তৈরি করে দেয়, অর্থাৎ বাচ্চাকে কিন্তু সোশ্যালাইজ হতে হেল্প করে। সাধারণত একটা বাচ্চা ম্যাক্সিমাম সময় বাড়িতে থেকে থেকে বাড়ির লোকেদের সাথে খুব বেশি পরিচিত হয়ে যায়, কিন্তু বাইরের লোকের সাথে কিন্তু দেখা যায় কি তারা কোনোভাবেই কমিউনিকেট করে না, অনেক সময় মা বাবার সাথে সিটিয়ে থাকে। তো এই সব কারণের জন্য বাইরে যদি একটু আপনি মিশতে দেন বাচ্চাকে, সমবয়সী বাচ্চাদের সাথে একটু মিশতে দেন, এর ফলে কি আর বাচ্চারা অনেক বেশি সামাজিক হয়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বাচ্চা কতটা সেলফ ডিপেন্ডেন্ট, অর্থাৎ সেটা নিজের কাজটা কতটা করতে পারছে। যেমন ধরুন, ওকে জলের বোতলটা হাতে দিলে ও কি নিজে খেতে পাচ্ছে, ধরুন বিস্কিট বা ব্রেড বা কেক এই ধরনের খাবার সে নিজে হাতে করে খেতে পারছে কিনা, সিঁড়ি দিয়ে ঠিকমতো ওঠানামা করতে পারছে কিনা, দৌড়ানো, হাঁটা চলা করা, যে কোনো রকমের অ্যাক্টিভিটি ঘরে সাধারণভাবে সেই জিনিসগুলোতে সে কমফোর্টেবল কিনা, এবং তার ছোটোখাটো যে ডিমান্ডগুলো সেগুলো সে নিজে বলতে পারছে কিনা, এই জিনিসগুলো কিন্তু একটা বাচ্চার মধ্যে থাকাটাও খুব দরকার। কারণ অবভিয়াসলি আপনি যখন একটা বাচ্চাকে স্কুলে দেবেন তখন 5টা 10টা বা 15টা বাচ্চার মধ্যে কিন্তু ওই জিনিসগুলো আপনার বাচ্চা যদি না বলে, একজন টিচারের পক্ষে সবার দিকে সমানভাবে অ্যাটেনশন দেওয়া কিন্তু সম্ভব হয় না। তো সেই দিকে যদি আপনার বাচ্চা তৈরি থাকে তাহলে প্লে স্কুলে আপনি দিতে পারেন। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে, আপনার বাচ্চার ভ্যাকসিনেশনটা কত দূর হয়েছে সেটাও একটু খেয়াল রাখতে হবে। সাধারণত 2 বছরের মধ্যে বাচ্চাদের যে মেজর ভ্যাকসিনগুলো সেগুলো দেওয়া হয়ে যায়, এবং তারপরে যে ভ্যাকসিনগুলো থাকে সেগুলো অনেকটা গ্যাপে থাকে, তাই এই সময়টা আদর্শ সময় একটা বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য। এই সময় যেহেতু বাচ্চাদের বড় বড় ভ্যাকসিনগুলো দেওয়া হয়ে যায়, বাচ্চাদের ইমিউনিটি যে সিস্টেমটা সেটা অনেকটা ডেভেলপ করে যায়, অবভিয়াসলি বাচ্চাকে আপনি বাইরে স্কুলে পাঠালে তার একটু সর্দি কাশি জ্বর পেট খারাপ এগুলো তার প্রথম দিকে হবেই, আমরা সেটা ধরেই নিচ্ছি, কারণ নর্মালি বাচ্চা বাইরে গেলে একটু আধুত ভাইরাস এসব তো নিয়েই আসে, কিন্তু একটা বাচ্চার ইমিউনিটিটা অনেকটাই ডেভেলপ করে যায় 2 থেকে 2.5 বছরের মধ্যে, তাই এই সময়টা কিন্তু আদর্শ সময় একটা বাচ্চাকে স্কুলে পাঠানোর জন্য। এবার আমি একটু আমার কথা বলি, পিহুর এখন একদম 2.5 বছর বয়স, আমি অলরেডি ওকে প্রি নার্সারিতে ভর্তি করে দিয়েছি, যেটা ওর এপ্রিল বা মার্চের এন্ড থেকে ও সেশন শুরু হয়ে যাবে। আমি ইচ্ছা করে ওকে প্রি নার্সারিতে দিয়েছি, অর্থাৎ বড় স্কুলেরই প্লে গ্রুপটাতে দিয়েছি। ও অনেক বেশি সাবধানী, ও জানে কোনটা ওর ধরা উচিত কোনটা ওর ধরা উচিত না, কোনো ছুরি কাঁচি এগুলো যে ধরা উচিত না, বা কোনো দেশলাই আগুন এগুলোর কাছে যাওয়া উচিত না, যদিও বা সামটাইমস ও দুষ্টুমি করেই, বাট তবুও ওর অ্যাটলিস্ট ওই নলেজটা আছে। ও মোটামুটি যে কোনো ঘটনা পরিষ্কারভাবে এক্সপ্লেন করতে পারে, ও পরিষ্কার কথাও বলতে পারে, দু একটা ওয়ার্ড একটু এদিক ওদিক ছাড়া মোটামুটিও বলতে পারে।
ফলে আমার মনে হচ্ছে ওকে একদম প্লে স্কুলে দেওয়ার দরকার নেই। প্লে স্কুলে যে প্রপার একদম পার্সোনাল কেয়ারটা দরকার হয় সেটা আমি বাড়িতে করতে পারবো, কারণ যেহেতু আমার একটা স্কুলের অভিজ্ঞতা আছেই, তাই আমি পিহুকে সেই জায়গাটা দিতে পারবো, তাই আমি ওকে প্রি নার্সারিতে দিয়েছি। তো এটা কমপ্লিটলি আপনার ডিসিশন যে আপনি আপনার বাচ্চাকে একেবারে বড় স্কুলে দেবেন, প্লে গ্রুপে দেবেন, নাকি প্রি নার্সারিতে দেবেন, সেটা পুরোপুরি আপনার ডিসিশন। এমন নয় যে আপনি বাচ্চাকে প্লে গ্রুপে না দিলে আপনার বাচ্চা ঠিকমতো শিখবে না বাড়িতে থেকে। আপনি যদি আপনার বাচ্চার এনার্জিটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারেন, সঠিকভাবে বাচ্চাকে বাড়িতেই অ্যাক্টিভিটিগুলো করাতে পারেন, ওর ব্রেনের বিকাশটাকে ঠিকমতো আপনি নজর রাখতে পারেন, তাহলে কিন্তু বাচ্চাকে প্লে স্কুলে দেওয়ার দরকার নেই। আর যদি আপনার মনে হয় কোথাও একটু খামতি থেকে যাচ্ছে, তাহলে আপনি প্লে স্কুলে বা প্রি নার্সারিতে কিন্তু আপনার বাচ্চাকে অ্যাডমিশন করাতেই পারেন। আশা করি আপনার একটা আইডিয়া হয়ে গেছে আপনার কী করা উচিত আর কী করা উচিত না। যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, বাই বাই।